नमस्कार बंधुरा आर एक नतून भिडियो और एक नतून दिन तो पुरुलियार एक प्रत्यंत ग्राम थेके जानाई तोमादे सबाई के अनेक अनेक स्वागत पुरुलियार ए एक ग्रामे एसे नी आमी एक काकार काछे एसे पौंछेछि सेई काकार काछ थेके जानबो जे कि रकम चाषबास होयेछे काका ताहले एबारे कि रकम चाषबास होयेछे हेवी होये गेछे माने जा जा आछे चाषेर मध्ये আমাদের বাড়ি পিঁদাড়েলে চাটানেলে কাকা ধান হয়ে গেছে আচ্ছা তাহলে মানে আগে বছরের থেকে ভালো আগে বছর কি কোনো বছর হয় না তিন বছর হয় না খরা বলি কাটাই গেল কিন্তু এই বছর যে ধানটা হয়েছে দারুন চাষ বাড়ি পিন্দাড়ালে ওই জন্যই তো বলছি যেটা হয় নাই অন্য বছর খিলে থাকে এই বছর যে ধানটা হয়েছে সে ধানটা কবো হয় নাই আচ্ছা আচ্ছা জানো গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম রাতড়া ভগবান আচ্ছা আচ্ছা তাহলে আমরা চলতে চলতে একটু গল্প করছি হ্যাঁ তাই করো তো যে তোমাদের গ্রামের আশপাশে আর কোন কোন গ্রাম আছে আমাদের গাঁ আছে এখন ভাগাবান আছে এখন ভেলাডি আছে টালডাঁড় বাবুজর এইধার ওইটা কোন গাঁ বামু গুড়াডাং আচ্ছা আচ্ছা এইসব আছে ধবেড়া ধারপেশের মধ্যে ধবেড়া হ্যাঁ এইটা কি ধান এই ধান এইটা লোলার ধান বটে লোলার ধান বটে এই বছর বিশাল হয়ে গেছে মার খাই না ধানটা আচ্ছা আচ্ছা তা বন্ধুরা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ধান হয়েছে পুরুলিয়ার প্রতিটি গ্রামেই মনে হয় এরকম ধান হয়েছে প্রত্যেক গ্রামে আমাদের দিয়ে হয় যে বছর খরা বলে জিনিস নাই আচ্ছা হ্যাঁ আর তার জল কি রকম হয়েছে ভালো কামাই নাই 12 মাসে কবো কামাই নাই তো কাকা এবারে সবজি কি রকম হয়েছে সবজি তো কোনো করতে পারি না বর্ষাকাল দমে হয়ে গেল আমি বিলাতি 5 প্যাকেট বেলা ছিল কিন্তু সব লাগা চলছে নাই বৃষ্টি দমে আচ্ছা বৃষ্টি দমে হয়ে গড়িয়াটে তুমি আমার দেখবে গড়িয়া বাঁধ সব ভরে গেছে ভরে গেছে তাহলে চলো চলো তোমার গড়িয়াটাও দেখে হ্যাঁ গড়িয়াটে তুমি দেখো কিরকম জল হয়েছে জল ওইটার জন্য ঠিক আছে চলো 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 হ্যাঁ গাঁটা একটু দেখাবে হ্যাঁ গাঁটাও দেখাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমরা আজকে কাকার পুকুর দেখবো কতটা ভরেছে তারপরে সবজি পাতি হয় নাই বলছে সবজি পাতি এই বছর হয় নাই ভালো তারপরে এই যে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি এইটা তোমাদের গ্রামটা তাহলে এইটা রাউতড়া গ্রাম গ্রামটা কিন্তু খুব সুন্দর সবুজ সব গ্রামে এরকম হয় কিন্তু এই বছর মানে গ্রামের বর্ষার সময় সৌন্দর্যটা আরো বেশি হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু ফসলটা খুব ভালো হয়েছে এই ক্ষেত্রের ফসলটা বাহ ঠিক আছে কাটে দেবে চাষবাস ছাড়া দিয়ে আর কি কি করো না চাষবাসটাই আমি বেশি করি আচ্ছা মুরগি মুরগিও আছে মুরগিও চাষ করি ছাগল ছাগল ভেড়িও সবটাই হয় আছে আচ্ছা আচ্ছা এই যে এই মুরগিগুলো নাকি মুরগি আমাদের এই বটে আচ্ছা আচ্ছা আরো আছে তো কন্দি কন্দি যাইছে চৈতে সেটা তো এখন ইয়া নাই হ্যাঁ আর ইয়াল বড় বড় মুরগা থাক রাখে হ্যাঁ একটা যেটা 10,000-15,000 সেই মুরগাও আছে আচ্ছা আচ্ছা তাহলে তো এবারে তোমার পুকুরটা দেখবো চলো পুকুরটা দেখো ভরিয়ে গেলছে পুকুর ভরে গেছে তুমি দেখো কোনো চাষ বাড়ি করতে পারি নাই বছর পুকুরে বলছে জল ভরে গেছে তো চাষবাস হয় না এইবারে আমরা দেখি এই যে পুকুর পৌঁছে গেছি আমরা হ্যাঁ দেখো তো সুবিধা হয় নাই মানে পুকুরের সামনে কিন্তু ক্ষেতটাও আছে হ্যাঁ আচ্ছা এইখানে এই পুকুরটা তোমার হ্যাঁ এই পুকুরটা আমার বিলাতি চাষ করতে পারি নাই দেখো পুকুরের মাথায় বিলাতি চাষে আমরা সব কিছু করা আছে এই বছর জল বৃষ্টির দাম বহুত এই বছর সবজির দাম বাড়িয়ে গেছে সবজির দাম বাড়িয়ে গেছে ওই জন্যে সবজি আবাদ কেউ কোনো করতে পারে নাই বুঝলে এই যে আমাদের বাঁধাড়ি এবারে সবজির দাম কিন্তু বিশাল আছে সবজির দাম ওই যে তাহলে তো 50 টাকায় থলি ভরা মাছ ছাড়ো কি নাই হ্যাঁ মাছ ছাড়ি মাছও আছে মাছও পোষ মাছ ধরি আচ্ছা খুব ভালো খুব ভালো তাহলে কাকার কাছ থেকে শিখো বাকি চাষিরা কাকাও চেষ্টা করছে আমিও কিছু চেষ্টা মানে বলি আর কি কাকাকে কিছু কিছু করো আরো বেশি কিছু না ওই তো ছাগল চাষটা বেশি করো ছাগল চাষটা করো মুরগি চাষটা বেশি করো
জাল দিয়া আছে বিলাই চারা আমার বহুত দিয়া আছে দেখছো বিলাতে চারাও দিয়ে হ্যাঁ তো কি করবো লাগাতে পারছি না সবজির দাম হলে কি করবে খুব ভালো লাগলো হ্যাঁ তো বন্ধুরা আমি কাকার ক্ষেত দেখলাম কাকার পুকুর দেখলাম কাকার মুরগি চাষ দেখলাম ছাগল চাষ দেখলাম এইবারে আমি পুরো গ্রামটা দেখবো পরে নেক্সট পার্টে আর ওই যে আমরা ওই ধান ক্ষেত দিক থেকে ঘুরে চলে এলাম খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো তাহলে পুরুলিয়ার এরকম আরো এক একটা গ্রামে আমি যাবো কমেন্ট সেকশনে জানাও কার গ্রামকে আমি যাবো কার নিয়ে আমি কি যে যারাই আমাকে ডাকবে তাদের গ্রামে আমি চলে যাব তাদের নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে কাকার সাথে আর কি খুব ভালো লাগলো সময়টা কাটাই আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো আজকের ভিডিও এতটাই বলো কাকা সাবস্ক্রাইব করে দিবে বলো সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ ডিআইপিএল না এল আই